তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি তোমাদের পূজো ভালো কেটেছে। তো বন্ধুরা, তোমরা তো আমার কালীপদকে চেনো। এই যে এই যে এই যে যেটা দিয়ে আমি শুট করছি, যদি কালীপদর ভিডিওটা দেখো নি, এইখানে বা এইখানে আই বাটনে দিয়ে দেব। আর কিন্তু এই ভিডিওটা শেষ হওয়ার পরেই গিয়ে দেখবে। পূজোর টাইমই কালীপদর জামা কাপড় এসে গেছিল, জুতো জামা কাপড় সব এসে গেছিল। সেটা তখন আমি তোমাদের দেখাতে পারিনি তো, কেন পূজোর ডায়েরি শুট হচ্ছিল, মানে পূজোর ডায়েরি বানাচ্ছিলাম। চলো আজকে দেখাবো। এই দেখো এইটা। ফার্স্টে এইটা করব, তারপর এইটা। চলো আনবক্সিং করি। এই তো বেরোচ্ছে, দেখো। এই হলো কালীপদ জুতো, এই কালীপদকে ওয়াইফাই দেয়। এইটা হলো কালীপদ সোয়েটার, এর সঙ্গে এই বড়টা লাগানো যায়। কি করে লাগাবে আমি তোমাদের দেখাচ্ছি। এটা হলো কালীপদর গেঞ্জি, কালীপদকে এটা দিয়ে কন্ট্রোল করা হয়। সবগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি, চলো এটা আনবক্সিং করি। যেটা আমি সোয়েটারের সঙ্গে বলেছিলাম না, সোয়েটারের সঙ্গে এটাও লাগানো যাবে, চলো। দেখাবো কালীপদর জুতো। এই দেখো এইটা কালীপদর জুতো, কিরম ভাবে লাগায় দেখাচ্ছি। এইটা এমনভাবে লাগায়, এই যে এইখানে এই লাইটটা থাকবে, ওই ওই দিকে করে লাগাবে। হ্যাঁ, আর এইখানটা যেটা চার্জিংয়ের সাইড থাকবে, ওই দিকটা পেছনে থাকবে, ঠিক আছে? এবার এর উপর এমনভাবে বসিয়ে দেবে, এমনভাবে হয়ে যাবে, কালীপদর জুতো পরে যাবে, পরে নেবে। দেখো ফ্রেন্ড, আমি এত দূরে বসে আছি, তাও একে কন্ট্রোল করতে পারছি ওয়াইফাই এর হেল্পে। নিচে নাম, নিচে নাম, উপরে উঠে গেছে। এই যে 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 ঘোরো, এই দিকে যাও, বন বন করে, বন বন করে ঘোরো। এখান থেকে আমি ভিডিওটা রেকর্ডও করতে পারবো। দেখলে তো বন্ধুরা কালীপদ জুতো, চলো এবার আমি কালীপদ সোয়েটারকে দেখাবো। আগে ঢুকিয়ে দি, চলো এবার কালীপদ সোয়েটারকে দেখি। জিস কালীপদ সোয়েটারটাকে আও, চলো খুলে নিয়েছি। এই যে কালীপদ সোয়েটার, এই দেখো নেতা ওই স্টিকের সঙ্গে অ্যাটাচ করে দেয়, সেটা এক্ষুনি তোমাদের দেখাচ্ছি, চলো দেখাই। চলো আগে এটা খুলি, এটা খোলা খুব একটু শক্ত আছে তো তাই দেখাচ্ছি। এখানে একটা নিচে অ্যারো দেখতে পাবে, ওটা তোমাদের নখ দিয়াম খুলে দেবে। তারপর এটা এইদিকে একটু প্রেশার দেবে, আর এইটা একটুখানি এখানে থেকে লুজ হয়ে যাবে, তারপর এটাতে নিয়াম খুলে দেবে। আর খুলে গেল কালীপদ সোয়েটার। আগে কতখানি কিভাবে ঢোকাতে হবে দেখে নাও, একটু শক্ত তো তাই এটা আমি বা একটু একটু কাট দিয়ে করবে। আগে কাঁচ অবধি এটাকে আনবে, কাঁচই বেশি না। হ্যাঁ, তারপরে এইটার নিচেরটা এরকমভাবে লাগিয়ে দেবে, ঠিক
ঠিক আছে? এটা একটু শক্ত তো আমি আরেকটা কার্ড নিয়েছি, তারপরে এটা আমি ঘুরে দিয়ে এই যেই আছে এটা আমাকে জোরে লাগিয়ে দেবে। তারপরে এটা শক্ত লাগবে কিন্তু এটা আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। এই দেখো সুইটার পরানো হয়ে গেল। চলো খুলি। এইরকম ভাবে ঘুরিয়ে খুলবে, ঘোরাতে থাকবে ঘোরাতে থাকবে ঘোরাতে থাকবে, খুলে যাবে। এইরকম ভাবে মেলাবে আর ফুটো ফুটো দুটো একদম ম্যাচ করতে হবে, মানে ঠিক লেভেলে আসতে হবে। এবার ফুটাকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভেতরে ঢুকিয়ে দিতে হবে। বার করে যাওয়া তো খুব ইজি ছিল, কিন্তু ভেতরে তো গেছে অনেক টাইম লাগে। কিন্তু ঢুকিয়ে ঢুকিয়ে করে দেবে আর এইরকম একটু টাইট করে দেবে, এটা এইরকম ভাবে ধরতে পারবে। আর এটা দুটো ফেসিলিটি হবে, প্রথম এটা একটা ভালো কাজ করে যদি এইরকম ভাবে হাতের মধ্যে ঢুকিয়ে নিতে পারো। আর যদি তোমার টোটোয় দাগ যাচ্ছ বা কোথাও ধাক্কা লেগে যাচ্ছে তখন এই হাত থেকে পড়বে না, এইটা এইরকম ভাবে ঝুলে যাবে, তোমরা আবার এটাকে ধরে উঠিয়ে নিতে পারবে, এটা পড়বে না আর এটা ভাঙবেও না। আরেকটা কি হয় দেখো, এইটা এরকম ভাবে লম্বাও করা যায়, এইদিকে ঘোরাও বাড়াও এরম ভাবে বাড়াও, আরেকবার এইদিকে ঘোরাও বাড়াও, এই দেখো হয়ে গেলে। এরম ভাবে যেইখানে দূর হোক এখানটা লক, এরম ভাবে লক করে দেবে, তারপর এরম ভাবে যেখানেই হোক এরম ভাবে ঘোরাতে পারবে। এই দেখো এইরম ভাবে হয়ে যাবে, এত লম্বা। আর এমভাবে যেখানে যেমন মা দুর্গা ছিল তখন এইটা এমভাবে মা দুর্গা একটু ওপরে দিয়ে দেখাতে পারতাম, তখন এটা আসেনি, তাই জন্য এটা আমি তোমাদের দেখাতে পারিনি ওটা দিয়ে। দেখো কি সুন্দর, আবার এইরকম ভাবেই বন্ধ করা যায়। এরকম করে এটা এবার লক করে দাও, এইরকম ভাবে বন্ধ হয়ে গেল। এই দুটো মাইক, মাঝে মাঝে কি হয় এভাবে ধরছো ওই মাইকগুলো ঢাকা পড়ে যায়, আর যদি তোমরা এর মধ্যে লাগাও ওই মাইকগুলো ঢাকার চান্স শেষ হয়ে যাবে। এইবার কালীপদের সোয়েটারের হয়ে গেছে, এবার কালীপদ ওর গেঞ্জিকে তোমাদেরকে দেখাবো। এই তো কালীপদর গেঞ্জি, এইটা খুলতে হবে ঠিক এইরকম ভাবে, যখন আমি ওয়ার থেকে খুলে তখন এটা আমার হাত থেকে খুলে যায়, তো বাবা আবার লাগিয়ে দেয় এটা। চলো দেখাই কিরকম ভাবে লাগা, এখান থেকে খুললে ওটা লাগিয়ে তা ঠেলতে হবে ঠিক এইরকম ভাবে। এভাবে একটা ঠিক করে আওয়াজ এলো, মানে এটা ঠিক করে লেগে গেছে। ফার্স্ট হলো এইটা মারলে আম ফেসের দিকে চলে আসে, আর এইটা আবার মারলে ফটো মানে পেছনের দিকে চলে যায়, এই দেখলে এটা ফার্স্ট। আর সেকেন্ড এইটা, এটার অনেক মোড আছে, এটা আমাকে এখন বাবা শেখায়নি, বাবা বলেছে এটার এখন দরকার নেই, চলো এই দিকে যাই। এইটা হলো একটা সাইড ওপর নিচে দেখায়, এই বাটনটা যদি এই সাইডে আছে যেটা এই সাইডে দেখাচ্ছে আর এই সাইডে, আর সেটা হারলে মানে ওপরে করলে এই সাইড হবে, ওপরে একটু রাখবে হাতটা, নিচে রেখে দিলে এই সাইডে হবে। আর তারপর
এই বাটনটা যখন এই দিকে এরকম ভাবে হেলাবে ঠিক এই রকম এটা উপর নিচে হয়ে যাবে। এবার চলি উপর নিচেতে। উপর নিচে এইটা উপর নিচে করে যাবে বাটনটা, এইটা নাম উপরে করে রাখলে তো উপরে হয়ে যাবে, এটা নিচে করে রাখলে তো নিচে হয়ে যাবে, আর এটা সেন্টার পজিশনে ঠিক করে দাঁড়িয়ে দেবে তো সেন্টার পজিশন হয়ে যাবে। আর যদি একটু এই দিকে বা এই দিকে মনে হচ্ছে এই দিকে করো, আর উপর দিকে করে মাঝখানে করে নাও, এরকম আস্তে আস্তে, আর হয়ে গেল না মাঝখান। চলো এটা খুলি। এভাবে এটা খুব জোর লাগাতে হয় কিন্তু এরকম ভাবে খুলে গেল। এবার এরকম ভাবে লাগিয়ে দেবে তোমরা, দেখে গেল। সেটা এখন এইখানে লাগানো আছে। এই কালীপদর জামা কাপড়ে লিংক তোমরা ঠিক নিচে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আবার দেখা হচ্ছে শনিবার আমার একটা নতুন এপিসোড।